আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি ডেনমার্কের ওয়ার্ক পারমিট নিয়ে এই ভিডিওটির আয়োজন করেছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ডেনমার্ক নিয়ে আমরা প্রথম ধাপের ফাইল কমপ্লিট করে সেগুলো ডেনমার্কে পাঠিয়ে দিয়েছি। এগুলো প্রসেসিং চলছে, আগামী অল্প কিছুদিনের মধ্যে আমরা প্রত্যেকটি ডেনমার্কের ওয়ার্ক পারমিট হাতে পেয়ে যাব ইনশাল্লাহ। পরবর্তী দ্বিতীয় ধাপের কাজ আমরা শুরু করেছি। দ্বিতীয় ধাপে অনেক ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে। প্রথমত কনস্ট্রাকশন সেক্টরে যারা রড বাইন্ডার, ব্রেক লেয়ার, প্লাম্বার, মেসন, টাইলস মেসন, ফাইভ ফিডার, ওয়েল্ডার সহ নানা পদে দক্ষ রয়েছেন, তারা ডেনমার্কে গমন করে বিভিন্ন পেশায় কাজ করতে পারবেন। ট্রেড ওয়ার্কার হিসাবে, স্কিল ওয়ার্কার হিসাবে কাজ করতে পারবেন। যারা কনস্ট্রাকশনের কাজ জানেন না কিন্তু হেল্পার হিসাবেও, অনভিজ্ঞ হিসাবেও ডেনমার্কে কনস্ট্রাকশনে আপনারা কাজ করতে সুযোগ লাভ করবেন। যারা কনস্ট্রাকশনের বাইরে বিভিন্ন রকম ফ্যাক্টরিতে কাজ করতে আগ্রহী আছেন, তারা ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন, মেটাল ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন, ফুড প্রসেসিং ফুড প্যাকেজিং ফ্যাক্টরির মধ্যে বিভিন্ন রুটি ব্রেড তৈরির কারখানায় কাজ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ছোট বড় বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার হিসাবে আপনারা কাজ করার সুযোগ পাবেন। এর বাইরেও গ্রিন হাউস এবং এগ্রিকালচার প্লান্টেশন ক্ষেত্রে, বিভিন্ন রকম পোলট্রি ক্ষেত্রে কাজ করার সুযোগ পাবেন। ডেনমার্কে যারা যেতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার মূল্যবান পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স সহ আপনারা আমাদের কাছে ফাইলটি প্রসেসিং এর জন্য দাখিল করুন। আমরা আমাদের প্রসেসিং কমপ্লিট করে এগুলো ডেনমার্কে কোপেনহেগেনে আমাদের রিপ্রেজেন্টেটিভের কাছে পাঠিয়ে আপনাদের ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে ঢাকায় এটি ওয়ার্ক পারমিটগুলো প্রাপ্ত হলে আপনি নিজের হাতে ডেনমার্কের যে দূতাবাসের অ্যাপ্লিকেশন সেন্টার বিএফএস গ্লোবাল রয়েছে সেখানে আপনারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজের হাতে এগুলো সাবমিশন করে আপনি যে ডেলিভারি স্লিপটি পাবেন এই ডেলিভারি স্লিপটি দিয়ে পরবর্তী 7-15 কর্মদিবসের মধ্যে আপনার ভিসাটি হয়ে গেলে আপনি নিজের হাতে উত্তোলন করে ভিসা লাভ করে বাংলাদেশ সরকারের ম্যান পাওয়ার 3 দিনের ট্রেনিং কমপ্লিট করে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স লাভ করে ঢাকা থেকে ফ্লাইট করে ট্রানজিট হয়ে ডেনমার্কের কোপেনহেগেনে পৌঁছে আপনার কর্মজীবন শুরু করতে পারবেন। ডেনমার্কে যারা যাবেন তারা 1500 থেকে 2500 ইউরো পর্যন্ত স্যালারি হিসাবে প্রাপ্ত হবেন এবং কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার ব্যবস্থা সম্পূর্ণরূপে ফ্রি হিসাবে পাবেন। যারা ডেনমার্কে যাবেন তারা আমাদের সঙ্গে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে যোগাযোগ করে ডেনমার্ক সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত জেনে আপনারা ডেনমার্কের ফাইলটি আমাদের কাছে ভিসা প্রসেসিং এর জন্য সাবমিশন করুন। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।